তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ গেম। তো আজকে এই গেমের মধ্যে না আমরা বিজনেস করতে চলেছি ভাই, বিজনেস। তো আজকে এই গেমের মধ্যে একটা ইন্টারনেট ক্যাফের দোকান খুলতে চলেছি, ঠিক আছে? তো আমি যখন ছোট ছিলাম তখন আমি ক্যাফের দোকানে যেতাম, তখন দেখতাম কি ক্যাফের দোকানে ভাই প্রচুর ভিড় থাকতো, ভাই প্রচুর ভিড়, দাঁড়ানোর জায়গা থাকতো না। তো আমি এটা ভাবতাম যে ক্যাফের দোকানের যে মালিক তার তো ভাই প্রচুর টাকা হয়, ভাই প্রচুর টাকা, মালিক তো একদম পুরো লালে লাল। তো আজকে তোমাদের জন্য এরকমই একটা গেম নিয়ে এসেছি। তো গেমের নাম হচ্ছে ইন্টারনেট ক্যাফে সিমুলেটর। তো আজকের ভিডিও না খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর ভাই আমি গেমটা স্টার্ট করে দিয়েছি, আর এখানে বলছে ক্যাফের নাম, ক্যাফের নাম কী দিব। তো আমি ভাবছি আমার চ্যানেলের নামটা দিলে কেমন হয়, তনয় গেমস্টার। তো ভাবছি এটাই দিয়ে দিই, তো তনয় গেমস্টার, তো এটাই দিচ্ছি। এখন আমার মাথায় অন্য কোনো নাম আসছে না যে সেটা দিব, ঠিক আছে? তো তনয় গেমস্টারই এখন দিয়ে দিলাম, তো ওকে। আর এবার স্টার্ট করতে হবে। আর এখানে বলছে প্লেস ওয়েট অ্যান্ড মুভমেন্ট, ঠিক আছে আমরা ওয়েট করব, ঠিক আছে? তো ফাইনালি গাইস আমরা গেমের মধ্যে চলে এসেছি। আর এখানে একটা মেসেজ দিচ্ছে, কী লেখা আছে, ওয়েলকাম টু ইন্টারনেট ক্যাফে সিমুলেটর, দিস ইজ দ্য হোটেল রুম ইউ রেন্ট ফর, ইউ ক্যান ইট ফুড অর স্লিপ হিয়ার। আচ্ছা এখানে লেখা আছে আমরা একটা রুম রেন্টে নিয়েছি, তো আমরা এখানে খেতে পারবো, থাকতে পারবো, ঘুমাতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ একটা রুম দেওয়ার জন্য। তো এই দেখো এই রুম, আমি এই রুম ভাড়া করেছি। তো এই যে বিছানা, এই বিছানা আমি ঘুমাই, ঠিক আছে? আর এই জানলা ভাই, জানলার বাইরে দিয়ে কী সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আর এই জানলা ভাই আমরা খুলতে পারছি না। আর এটা কী আছে, যাই হোক, আর এটা ছবি, এটা কার ছবি ভাই? আমার মনে হয় এই হোটেলে যে আগে ছিল তো তার ছবি রেখে গেছে, ভুলে গেছে। তো এখানে একটা রুম আছে, এই রুমটা কোনো কাজের না। আর এখানে একটা রুম আছে, এটা মানে সম্ভবত এটা আমার অফিস রুম। তো আর এদিকে কী আছে, আচ্ছা এদিকে একটা গিটার আছে, গিটারটা একটু সময় পেলে টিং টাড়া একটু বাজাই, ঠিক আছে? আর এখানে আরেকটা রুম যেটা দেখতে পাচ্ছ, এখানে টিভি আছে, সোফা আছে ভাই, একদম ঝাক্কাস ভাই, ঝাক্কাস হোটেলটা, ঝাক্কাস ভাই। আর এই গেমটা হেভি গেম, তো আমার দেখতেই পারছো আমি খুব ক্ষুধার্ত, আমার খিদা পেয়েছে, তো আমাকে খেতে হবে। তো ফ্রিজে কি আছে এগুলা, তো এটা একটা খেয়ে নিচ্ছি, তো আমাকে আরেকটা খেতে হবে। তো ব্যাস খেয়ে নিচ্ছি, ব্যাস এবার পেট ভরে গেছে, আর খেতে লাগবে না। তো ফ্রিজটা এবার বন্ধ করে দাও। তো এবার আমাদের দোকানে যেতে হবে, তো আগে দরজাটা এখানে লাগিয়ে দিই। তো ব্যাস লাগানো হয়ে গেছে। আর এদিকে কী আছে, এই দরজাগুলো খুলে দেখি, ও এটা তো বাথরুম, এখানে বাথটাব, আমি এখানে চান করি। আর বাথরুমটা সেই ভাই একদম ঝাকাস। আর এই দেখো এখানে পটি করি আমি, পটি করার জায়গা। তো তো আর এদিকে কী আছে, এই দরজাটা খোলা যাবে না, এই দরজাটা খোলা যাচ্ছে না। তো যাই হোক, তো চলো বাইরে চলো, আর এই দরজাটা লাগিয়ে দিই ভাই, চোর ঠোর এসে ভাই জিনিস চুরি করে নিয়ে চলে যাবে, চোর ঠোরে কথা বলা যায় না। আর ভাই দেখো হোটেলটা দেখো একদম ঝাক্কাস হোটেল ভাই, একদম পরিষ্কার। আর আমাদের প্রতিবেশী ঘরে আমরা ঢুকতে পারছি না, দেখি এইটা দেখি, এই দরজা খোলা যাচ্ছে না। তো আমাদের প্রতিবেশী ঘরে আমরা ঢুকতে পারছি না, আমার মনে হয় প্রতিবেশী আমার মুখ দেখবে না, তো সেই জন্য দরজাটা হচ্ছে লাগিয়ে রেখেছে। তো যাই হোক অনেক সময় নষ্ট হলো, তো চলো এবার দোকানে চলো, আর ভাই বিজনেস স্টার্ট করা যাক। তো এটা মেন গেট, চলো খোলো। আর তোমরা দেখে ভাবছো এটা কোনো মাছের বাজার বা কোনো হাট বসেছে, তো সব কিছুই না। তো এখানে এরকম ভিড় লেগে থাকে। আর ভাই এখানে একটা দাদা দাঁড়িয়ে আছে, এখানে বিজনেস করছে, কিছু বিক্রি করছে। কী বিক্রি করছে দাদা, তোমার মুখটা এটা তো শুকিয়ে আছে কেন, বিক্রি হচ্ছে না? না বুঝতে পেরেছি, লকডাউন যে, কিন্তু দেখে মনে হচ্ছে না কেন লকডাউন। তো হ্যালো ম্যাডাম, আমি না এখানে একটা ইন্টারনেট ক্যাফের দোকান খুলেছি, তো দোকানের নাম তনয় গেমস্টার। তো আমি খুঁজে পাচ্ছি না, তো বলতে পারবেন দোকানটা কোথায়? হ্যালো ম্যাডাম, দোকান ম্যাডাম তো চলে গেল, ম্যাডাম তো কোনো পাত্তাই দিল না। তো এই গুন্ডাটাকে জিজ্ঞেস করি, হ্যালো দাদা আমি না এখানে একটা ইন্টারনেট ক্যাফের দোকান খুলেছি, তো দোকানের নাম তনয় গেমস্টার, তো বলতে পারবে কোথায়? এই দাদাও তো কোনো পাত্তা দিল না। ও মেরি স্বপ্ন কি রানী সুন্দরী যাচ্ছে। তো এই ম্যাডামকে জিজ্ঞেস করি, তো ম্যাডাম তো আমি না এখানে একটা দোকান খুলেছি, ইন্টারনেট ক্যাফের দোকান, তো দোকানের নাম তনয় গেমস্টার, তো বলতে পারবে কোথায়, আমি খুঁজে পাচ্ছি না ম্যাডাম। তো ম্যাডামও কোনো পাত্তা দিল না। তো এটা কিসের দোকান এটা? ও এটাই তো আমাদের দোকান, তনয় গেমস্টার। এ আমি শুধু শুধু এদিক ওদিক মানুষকে বলে যাচ্ছি। তো দরজাটা আগে লাগিয়ে দাও। আর ভাই এত নোংরা কে করেছে এখানে, এনে কোন শালা এসে এখানে পাউরি করছে রে?
এটা কি পাউরি করার জায়গা? কত নোংরা ফেলে গেছে এখানে, সব ফেলে গেছে একদম, পিৎজা সিগারেট ভাই টোপলা ঠোপলা সব ফেলে গেছে। আর এত পিৎজা কে খায় এখানে? এত এই যে ঝাড়ুটা আছে, এই ঝাড়ু দেখুন, আমাদের সব পয়সা করতে হবে। প্লাস্টিক ফ্লাস্টিক সব ফেলে গেছে ভাই, এখন সব আমাদের এখানে পয়সা করতে হবে। তো চলো আগে পয়সা করে নিই ফটাফট করে, আর অল্পই আছে নোংরা। আর এই দুটো প্লাস্টিক আছে, এই দুটো প্লাস্টিককে পরিষ্কার করে নিলেই ব্যাস আমাদের দোকান এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। দেখো গাইজ, দেখো দোকান একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, দেখো কত সুন্দর লাগছে। তো ওই ঝাড়ুটা এবার রেখে দিই এখানে, আর এবার ঝাড়ুর কোনো কাজ নেই। আর এখানে একটা পোস্টার আছে, এই পোস্টারটা লাগাতে হবে। কী লেখা আছে? গেমার প্লে অ্যান্ড উইন। আচ্ছা, এটা আমাদের দেওয়ালে লাগাতে হবে যাতে একদম আরও ঝাকাস লাগে আমাদের দোকানটা। তো এটা একদম এইখানে ব্যাস লাগিয়ে দিচ্ছি, ব্যাস দেখো ও কি লাগছে এবার। তো দোকান তো হলো, পয়সা পরিচ্ছন্ন করলাম। তো দোকান এরকম ফাঁকা ফাঁকা থাকলে তো আর হবে না, দোকানে তো এবার কম্পিউটার্স গেম এগুলো তো নিতে হবে না। একটা ক্যাফের দোকানে যা যা হয় কম্পিউটার গেম থাকে, এগুলো এখন আমাদের কিনতে হবে। তো চলো এবার আমাদের এগুলো জিনিস কিনতে হবে। তো কম্পিউটার স্টার্ট করে দিয়েছি। তো দেখতে হবে এখানে অ্যামাজন কোথায় আছে, অ্যামাজন থেকে কিনবো। তো এখানে অ্যামাজন নেই গাইস, এখানে আছে জ্যামাজর আছে। তো জ্যামাজর থেকেই কিনতে হবে। তো দেখি এখানে কী কী আছে। তো এগুলো সব এয়ারকোডিক মেশিন, তো এয়ারকোডিক মেশিনও লাগবে গাইস। তো একটা এয়ারকোডিক মেশিন কিনে নিই। তো এখানে কিনবো হচ্ছে 1756 টাকার একটা কিনে নিই। তো ব্যাস বাই করে দিয়েছি। আর ভাই সিপিইউ, হ্যাঁ সিপিইউ একটা কিনতে হবে। তো তো একটা মোটামুটি দেখে কিনে নিই। তো 1409 টাকার এটা কিনে নিই, এটা কিনে নিচ্ছি। আর ভাই একটা গেমিং চেয়ার, হ্যাঁ একটা গেমিং চেয়ার লাগবে ভালো দেখে। তো এইটা কী চেয়ার? এটা প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের চেয়ার লাগবে না। তো চেয়ার নিয়েছি ভাই, 2999 টাকার চেয়ারটা নিয়ে নিচ্ছি। আর হেডফোন, হ্যাঁ হেডফোন একটা ভালো দেখে লাগবে, হেডফোন নিয়ে নেবো 699 টাকার। ব্যাস এই হেডফোন হয়ে যাবে। কিবোর্ড, হ্যাঁ কিবোর্ড একটা ভালো লাগবে, 899 টাকার এই কিবোর্ডটা নিয়ে নিই। আর মাউস, মাউস নিয়ে নিই 499 টাকার, এটা ঠিকঠাক আছে। আর হ্যাঁ মনিটর, মনিটর লাগবে 1999 টাকার, মনিটরটা নিয়ে নিই, এটা তো মোটামুটি ঠিক আছে। ব্যাস এটা নিয়ে নিচ্ছি। আর আছে কি আছে, ও টেবিল, হ্যাঁ টেবিলও লাগবে। তো টেবিল 460 টাকার যেটা আছে ওটা নিয়ে নিই ভাবতেছি। ব্যাস বাই করে দিয়েছি, এবার আর তো কিছু নেই এদিকে। তো যেগুলো আছে ওগুলো আর নেওয়ার না, ওগুলো আর নিবো না। তো এবার দেখা যাক এখানকার অ্যামাজন কতক্ষণে কত তাড়াতাড়ি ডেলিভারি করে। তো চলো আগে ডেলিভারি বয়কে দেখি কোথায় আছে। তো এখানে একটা দাদা আছে, এই দাদাও দেখি অনেক জিনিস বিক্রি করছে, ল্যাপটপ আছে, গেমিং চেয়ার আছে। তো গেমিং ল্যাপটপ নিব, ল্যাপটপ পরবর্তীকালে নিব, এখন নিব না। আর গেমিং চেয়ার তো আমাদের না হয়ে গেছে। আর টিভি আছে, টিভি টিভি নিয়ে কোনো লাভ হবে না। তো ও দোকানটা আবার এদিকে খোলা রেখে আসছি, চলো আগে দোকানে চলো ভাই, চোর ঠোর ঢুকে গেলে মুশকিল হবে। আচ্ছা দাঁড়াও, এক বাইরে একটা কিসের বাক্স দেখলাম, এগুলো কিসের বাক্স? ও ভাই যেগুলো বাই করেছিলাম ওগুলো চলে এসছে এত তাড়াতাড়ি। তো চলো ভাই এগুলোকে এখন আনবক্সিং করতে হবে, তো ওখানে ফেলো এগুলাকে। আর ভাই এটা মনিটর চলে এসছে, চেয়ারটা ভাই একদম পারফেক্টলি এখানে রাখতে হবে। তো ব্যাস এখানে রেখে দিয়েছি। আর এখানে কি আছে? তো এদিকে ও হেডফোন আছে, আচ্ছা হেডফোনটা এখানে রাখতে হবে, একদম হেডফোনটা এখানে রেখে দিই। কোনো কাস্টমার যদি হেডফোন লাগিয়ে গেম খেলে এনজয় করে তো সেই কাস্টমারের সুবিধা হবে, তাই না? তো ব্যাস এখানে রেখে দিয়েছি। তো দেখো গাইস কত সুন্দর লাগছে আর কত ঝাকাস লাগছে এই সেট আপ। তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে এই সেট আপ তোমাদের কেমন লাগলো। তো ভাই সেই একদম করেছি একদম। তো এবার কাস্টমার আসার অপেক্ষা, দেখা যাক কাস্টমার কখন আসে। আর এই যে অ্যারকোডিক মেশিন, অ্যারকোডিক মেশিন ওখানে আছে, তো দেখা যাক এখন কাস্টমার কখন আসে। ও হো আমরা তো এগুলো সব সেট আপ করলাম, কিন্তু গেম, গেমসও তো কিনতে হবে। কাস্টমার আসবে গেম খেলবে এনজয় করবে, তাই না? গেম তো আমাদের কিনতে হবে। তো চলো এখানে গেম দেখা যাক কী কী গেম আছে। GTA 6, GTA 5 GTA 6 করে দিয়েছে, আর ফিফাকে এরা GFA 20 করে দিয়েছে, আর মাইনারক্রাফ্ট 2, মাইনারক্রাফ্ট 2 মানে মাইনক্রাফ্টকে মাইনারক্রাফ্ট 2 বানিয়ে দিয়েছে। নাইস,
তো এইখানে তিনটা গেম আছে পপুলার, এই তিনটা গেম বাই করে নিই। তো জিটিও 6 এটা বাই করে নিয়েছি, আর জিফার 20 এটাকে বাই করে নিয়েছি, আর মাইনার ক্রাফ্ট 2, ব্যাস এই তিনটা গেম আমরা বাই করে নিয়েছি। তো এবার কাস্টমার আসবে আর এনজয় করবে, গেম খেলবে আর এনজয় করবে। তো এবার দেখা যাক কাস্টমার কখন আসে। তো ব্যাস এটাকে ওপেন করে দাও আর গেটটা খুলে রাখি, যাই হোক কাস্টমার আসবে। তো এবার দেখা যাক কখন কাস্টমার আসে। আমি খুব এক্সাইটেড গাইস, এই কাস্টমার আসবে, গেম টিম খেলবে, আর দোকানে একদম ভিড়ভাট্টা হবে, আর আমরা লালে লাল হয়ে যাবো। আর বলতে বলতে দেখো গাইস কাস্টমার আসছে। তো এটা একটা বয়স্ক মানুষ আসছে, দাদু এসছে গেম খেলতে। তো দাদু তুমি কী গেম খেলবা বলো, এখানে সব গেম আছে, এখানে তুমি পাবা জিটিও 6, জিফা 20, মাইনার ক্রাফ্ট 2, তো তুমি কী গেম খেলবা বলো। আচ্ছা দাদু গেম খেলা শুরু করে দিয়েছে এখানে, তো গেম খেলো দাদু, এনজয় করো। তো দাদু সেই মুডে আছে একদম, গেম খেলছে আর এনজয় করছে। তো গেম খেলো দাদু, এনজয় করো। তো এদিকে ও এদিকে আরেকটা দাদা আসছে গেম খেলতে, আসো দাদা আসো গেম খেলো দাদা। আর এদিকে তো দাদু তো পুরো এনজয় করছে। তো এবার দাদাও গেম খেলতে এসছে, ও দাদা এসে গেম খেলা শুরু করে দিচ্ছে, আর দাদাও খুব এনজয় করছে, গেম খেলছে আর এনজয় করছে। আর গাইস দেখো ওই দাদার গেম খেলা হয়ে গেল। তো দাদা টাকা দিয়ে যাও দাদা, দাদা গেম খেললে টাকা দিবে না দাদা, টাকা সালা দাদা কেমন হারাম, ইয়ে গেম খেললো টাকা দিল না, ফ্রিতে গেম খেলা, এখানে ফ্রিতে কিছু হয় না রে, কোথায় গেল রে মেয়েরা, যদি না ঠান্ডা করছি তারপর ওই তো ওখানে যাচ্ছে। সালা গেম খেলবি টাকা দিবি না ফ্রিতে, তুই সালা মারই খা, মার খা যোগ্য। আর এদিকে কেউ দেখলো না তো, দেখি দাদা তুমি কিন্তু কিচ্ছু দেখো নি, কাউ কিচ্ছু বলবে না, নাহলে তোমার খবর আছে। তো যাই দেখি দাদু ঠিকঠাক মতো গেম খেলছে তো, নাহলে দাদুর অবস্থা ওই ছেলেটার মতো হবে না, দাদু ঠিকঠাক মতো গেম খেলছে, দাদু ঠিকঠাক মতো গেম খেলবে আর টাকাও দিয়ে যাবে, ওটা চিন্তা নেই। তো ডান্ডাটা এখানে রাখি, আর এদিকে দাদুরও গেম খেলা হয়ে গেছে। তো দাদু টাকা দিয়ে যাও দাদু, টাকা দিলে না, ও দাদু টাকা দিয়েছে, দেখেছিলে গাইস তোমরা বলেছিলাম না এই দাদু টাকা দিবে, এই দাদু ওই ছেলেটার মতো ছ্যাঁচড়া না, ঠিক আছে। তো আমাদের এই ক্যাফের দোকানটাকে না আমরা রং ঠং করে না আরও সুন্দর করতে পারি গাইস, আরও ঝিকঝাক লাগে সেরকম করতে পারি। দেখো এখানে ওয়াল আছে, ফ্লোর আছে, সিলিং আছে, এগুলো আমরা যদি লাগাই তো আরও কতটা সুন্দর লাগবে দেখতে, তাই না? তো এগুলাও হবে, এগুলাও করবো, এগুলো করবো হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্ট আসছে তোমাদের জন্য খুব শীঘ্রই। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবে, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দাও বেল আইকন অন করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আর মিস না করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। তো আজকের মতো সায়োনারা অ্যান্ড গুড বাই।